লকডাউনে আমি তো গরিব ছিলাম, আমি আরো 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 গরিব হয়ে গেছি এবং অলমোস্ট মনে হচ্ছে যেন কলেজ লাইফে ফিরে গেছি। তাই কলেজ লাইফে যখন ফিরেই গেছি, খাওয়া দাওয়ার মানে কোয়ালিটি এবং খাওয়া দাওয়ার চয়েসগুলো কলেজ লাইফের মতন হয়ে গেছে আফটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার। আই থিঙ্ক আমার চ্যানেলে সেকেন্ড টাইমের জন্য আসতে চলেছে একটা চিপেস্ট বলবো না বাট সস্তা একটা বুফে। অনেকেই ভিডিও করেছে, নতুনত্ব কিছু নেই, আমিও করব। আমার জন্য যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, বিকজ খাবার যেরকম হবে সেরকমই রিভিউ তোমরা পাবে। কি হবে দাদু? খেলা হবে, খেলা হবে। I hit the function, hit the rose light till I hiccup. I hit the stage and leave with money that's a sticker. She picture perfect, so I told him I'm a flicker. Feel I'm in the mood for a change up. I leave the city and return with my change up. They got amnesia, don't remember how they played us. They wanna knock me down, but somehow I just stay up. Look, straight from the mud like Ruby. Straight to the stage, they love me. সমস্ত যে কোনো 90% বুফের মতন ওদের কিন্তু বুফের প্রেজেন্টেশনের স্ট্রাকচারটা বদলে গেছে। ওখানে কাউন্টারে দাঁড়িয়ে বুফে খাওয়া যাচ্ছে না, সমস্ত তোমাকে প্লেটে সার্ভ করছে। আমরা একটা আস্ত প্রাইভেট রুম পেয়ে গেছি, মাকড় সার জালগুলো আর পটাপট স্যুপটা টেস্ট করবো। দাদু এটা কিন্তু ভালো হয়েছে বলুন, মানে আমি ভিডিও করবো, এটা একটা নতুন মজা হয়েছে। দাদু আজকাল আমার সঙ্গে গেলে এটা করছে, আজকাল দেখছে নাটকটা, সেটা হচ্ছে তুমি আগে খেয়ে নাও, তুমি আগে খেয়ে নাও, মানে আমাকে খাইয়ে দিয়ে তারপরে আমি যখন চুপচাপ বসে থাকবো তখন উনি ভিডিও করবেন আরো দেখিয়ে দেখিয়ে খাবে আর কি। মানে যাই হোক, গরম গরম স্যুপ আমার কিন্তু ভেজ স্যুপটা মন্দ লাগলো না, মানে তুমি ননভেজ বললে বাদে বাট আমার গরম গরম স্যুপ বেশ ভালোই লাগে। আচ্ছা একটা কথা বলে দিই, আমার প্রথম বাংলা ভিডিও ছিল একটা এরকম সস্তা বুফে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যত টাকা দেবে তত টাকার মাল এক্সপেক্ট করবে। আজকে আমরা 350 টাকা দিয়েছি, 350 টাকার কোয়ালিটির মাল এক্সপেক্ট করব। আমি এটাকে বোকার মতন 3000 টাকার মাল 5000 টাকার মালের সঙ্গে কম্পেয়ার করতে যাব না, আমার ইচ্ছা। এই গান চালা রে, দেখে দেখান তো সঙ্গে আরেকজন এসছে, আমি ওকে দেখাতেই ভুলে গেছি এতক্ষণ ধরে গল্প করতে করতে। আমার সঙ্গে আজকে আছে অভিজিৎ। তোমার চ্যানেলের নামটা কি জানো? আমার চ্যানেলের নাম ইটান এক্সপ্লোর। ইটান এক্সপ্লোর, যেটা আপাতত 5 মাস ধরে গ্যারেজ হয়ে গেছে। অনেক মানে আমার সঙ্গে অনেক মাস ধরে মানে ওর সঙ্গে কথা হচ্ছিল যে একদিন দেখা হবে দেখা হবে, কিন্তু যেহেতু কলকাতার বাইরে থাকে অনেক দূর, তার সঙ্গে মানে তার জন্য ওর সঙ্গে দেখা হয়ে উঠছে না। তো আজকে কোইনসিডেন্টলি ওর শহরে চলে এসেছিল এবং মোটামুটি আমার অফিসের সামনেই চলে এসেছিল, যে ফোন করেছিল যে দাদা তুমি কোথায়, তাহলে আজকে দেখা করিনি বলো। আমি এসেছি দাদাকে ইনভাইট করতে আর গান চালাতে, কিন্তু দাদাকে ইনভাইট করতে এসেছি যে আমাদের নদীয়াতে রানাঘাটে আর একবার যেন দাদা আসে, এবং ওখানকার বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট আছে, দাদা যেন সেখানে ভিডিওগুলো করে। তো দাদা কথা দিয়েছে সেখানে আসবে, তো নদীয়ার যারা দাদার ফ্যানরা আছো কমেন্ট বক্সে লিখে দাও কোথায় কোথায় দাদা যেতে পারে। স্যুপটা অ্যাকচুয়ালি ভেজ, তো আমি একটু চিকেনটা বেশি প্রেফার করি, তো ঠিক আছে সোসো। ঝালটা পুরো একদম ভেতরে গিয়ে সেখানে সেখানে লাগছে, কাল সকালে বুঝতে পারবো। মানচাও স্যুপ সব শখ করে খেতে যাচ্ছিলাম, মানে খাসা খেতে কিন্তু প্রচন্ড ঝাল, মানে আমি এসির মধ্যে ঘামার পর্যায়ে চলে এসেছি আর কি। বলতে বলতে আমাদের 3টা স্টার্টার চলে এসছে, একটা হচ্ছে এটা কি পাস্তা, এটা হচ্ছে খাস্তা পাস্তা, এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে কি চিলি ফিশ, ওটা বেবি কর্ন, বেবি কর্ন।
ক্রিসপি বেবি কর্ন এদিকে তাকান, মানে ক্যামেরা আমার দিকে, আমি হচ্ছে সোরানা, ক্যামেরা আমার দিকে রাখবেন। সেটা হচ্ছে এই ক্রিসপি বেবি কর্ন আর এই চিলি চিকেন, এই দুটো হচ্ছে মোস্ট সট আফটার আইটেম আর মোস্ট মানে কি বলবো নর্মাল আইটেম ফর এনি চাইনিজ বুফে, আর বিশেষ করে সস্তার বুফে তো চিলি চিকেন আর এই ক্রিসপি বেবি কর্ন ছাড়া সম্ভব নয় বাবা, সম্ভব নয়। দাঁড়াও আমি ওখানে ক্রিসপি বেবি কর্নটা একটু খেয়ে দেখি। তোমাদের এইসব বুফের কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করবো। বেশ মিষ্টি, মানে ভালো মিষ্টি আছে, আমি জানি না প্রত্যেকবার এটা মিষ্টি করে কেন ওরা, ওরা মানে শুধু এই দোকান নয় যে কোনো রেস্টুরেন্টই, একটুখানি কিন্তু এর মধ্যে স্পাইস এলিমেন্ট ইন্ট্রোডিউস করা গেলেও যেতে পারে। মানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছে, মানে মনে হচ্ছে শত জন্মের আমার উপরে কোনো রাগ আছে কেউ, আমি কি কিছু করেছি হতে পারে। হ্যাঁ চিলি চিকেন, হ্যাঁ 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 চিলি চিকেন, এই পুরো থালাটা খেতে পারবেন দাদু? না চিলি চিকেনটাকে দেখাও, আলোতে দেখা যাচ্ছে একদম, দেখেছো মানে গ্লেজ মারছে, গ্লেজ মানে হানি দিয়ে চুবি দিয়েছে মনে হচ্ছে, কিন্তু হানি তো নেই, মানিটা খরচা হয়ে যায়। একটা জিনিস দেখানো উচিত, এটা শুধু এই বুফের নয় যে কোনো বুফের গল্প, যত সস্তা বুফে হবে তত কি হয় উপরের যে কোটিংটা থাকে না, আমি লক্ষ্য করে দেখেছি কোটিংটা মোটা হতে থাকে, কোটিংটা এতটাই মোটা হতে থাকে যে তুমি কিছুক্ষণ পরে হয়তো ছাগল যেরকম করে ঘাস চিবায় সেরকম করে তুমি কোটিংটা চিলি চিকেনটা কি ভালো, চিলি চিকেনটা কি ভালো এরকম করে বলতে থাকো আর 10-15টা চিলি চিকেন এরকম করে খেতে থাকো। কোনোদিন একটু ঠান্ডা মাথায় চিলি চিকেনটাকে মুখের মধ্যে এরকম করে নিয়ে, এই দেখো চিলি চিকেন ধীরে ধীরে চিবিয়ে দেখো, কমেডি হয়ে গেল, আমি ভেবেছিলাম প্রচুর কোট থাকবে, এটা তো আস্ত সলিড পিস পড়ে গেছে চিকেন, আমার সাথে এগুলো হয়। যাই হোক লোক সাবার মোস্ট অফ দি চিলি চিকেন বিকজ অফ দ্য কস্টিং, চিকেন পোর্শনটা কিন্তু ছোট থাকে এবং তাতে আমি কোনো ভুল দেখি না, বিকজ 350 টাকায় বুফে যাচ্ছ, তুমি কী চাইছো মানে কী চাইছোটা কি, মানে সব কিছুর তোমাকে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি দিয়ে দেবে, ওটা তো হয় না বাস্তবে ফেরো। সো ওই ওপরের কোটটা ছাড়িয়ে গেলে আমার মনে হয় চিকেনের অ্যাকচুয়াল টেস্টটা তোমরা বুঝতে পারবে, ওপরের কোটে প্রচুর সস দেওয়াকালীন তোমরা কোনটা চিকেন কোনটা কোট কিছুই নর্মালি বুঝতে পারো না। সো আমি একটু ওটা বেছে বেছে খাওয়ার চেষ্টা করি, বিকজ আমার কোটটা বাদ দিয়ে চিকেনের মধ্যে টেস্টটা যদি পৌঁছে থাকে গ্রেভির তাহলে বেশি ভালো লাগে। এক্ষেত্রে আমি দেখছি আটকোরা কোট কম ইউজ করে প্রচুর সলিড চিকেনের পিস দিয়ে যায়, অবাক করা কারণ আগের বছর হিট উইকেটে এসেছিলাম বালিবান্ডে কোটি পেয়েছিলাম, মনে হচ্ছিল জামা কাপড় না পরে ডিরেক্ট কোটি পরে আছে চিকেন, মানে কোটটাই পাচ্ছিলাম চিকেন কম পাচ্ছিলাম। এবছর তো দেখছি প্যান্ডেমিকের জন্য কিনা জানি না প্রচুর ইম্প্রুভ হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে চাইনিজ স্টার্টারের সঙ্গে পাস্তা কেন দিয়েছে, খাস্তা পাস্তা পাস্তাটা একদমই ভালো না, তোমার মুখটা মেরে দেবে, আমি তোমাদের সাজেস্ট করবো পাস্তাটা খেও না, বিকজ বাকি চিকেন ফিকেন আছে দাবিয়ে খাও, পাস্তাটা খেলে কি হয় বলো তো, এই যে ক্রিম আছে থিক গ্রেভিটা এটা তোমার মুখটাকে কেমন একটা মানে আমার তো গা গুলাবে আর কি খেলে, মানে অন্য কোনো খাবার খাওয়ার ইচ্ছাটা চলে যাবে, প্রচণ্ড থিক ক্রিম। সো যদি বেশি টানতে চাও 350 টাকা দিয়ে 900 টাকার খেতে চাও তাহলে কিন্তু পাস্তাটাকে অ্যাভয়েড করো। একটা প্রশ্ন দেখি মাঝে মাঝে বুফে ভিডিওর তলায় লোকে করে, লোকে ভিডিও মন দিয়ে দেখে না নাকি দেখে আমি ঠিক বুঝি না, সেটা হচ্ছে দাদা তোমরা যে এই প্যান্ডেমিকের পরে একটা থালার মধ্যে বা খাবার তুলে নিয়ে খাচ্ছ ওইটুকুনি কি খাওয়া যাবে, ভালো করে মন দিয়ে বলছি, মানে ভালো করে বলছি মন দিয়ে শুনে নাও, বুফে মানে হচ্ছে আনলিমিটেড খাবার, ডিফারেন্স এটাই হচ্ছে সেটা হচ্ছে তুমি ডিরেক্টলি কাউন্টার থেকে খাবার নিচ্ছ না, এখন তোমাকে টেবিলে সার্ভ করছে, বা টেবিলে সার্ভ করছে মানে এই নয় যে তোমাকে টেবিলে যতটুকুনি দেবে ততটুকুনি খেতে পারবে, তোমার পেটে যত জায়গা আছে তুমি ততটাই খেতে পারবে,
আর হিট উইকেটে তো এই বছর কোনো টাইম লিমিটও রাখিনি, সো তুমি যতটা ঠুসতে পারো একেবারে ঠুসে নিও। অ্যামাউন্টটা টেবিলে ছোট ছোট করে দেওয়ার মানে হচ্ছে খাবার যাতে ওয়েস্ট না হয়, এবং তোমারও সেটা রেসপন্সিবিলিটি যে অতিরিক্ত খাবার নিয়ে যেন ওয়েস্ট না করো। যত তুমি পেটে ঢোকাতে পারবে ততটা ঢোকাও, কেউ আটকাবে মা গান ছাড়ালে মা, যেখানে ঠান্ডার দরকার নেই সেখানে ঠান্ডা, যেখানে গরমের দরকার সেখানে গরম নেই। লাইফটা চারে চলে যাচ্ছে চারে। যাই হোক, সব জ্ঞানের বাণী আমার সেকেন্ড চ্যানেল বোতলের দৈত্যদের, ইচ্ছা হলে আসতে পারো, ওখানে আমরা ক্রিকেট নিয়ে চর্চা করি, লাইফ নিয়ে চর্চা করি, পাতি বাংলা ভিডিও বানাই, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এতগুলো মেন কোর্স, জাস্ট এতগুলো মেন কোর্স, ওদেরকে আমি পোলাইটলি বলেছিলাম দাদা খাবারটা নষ্ট করবে না, কম কম করে দেবে, দেখুন মানে জানি না কেন দিয়েছি এতটা ফ্রাইড রাইস দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আমাকে দেখে কি গরিলা মনে হচ্ছে, মানে আমি কি ফুপ 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 এরকম কিছু করছি? এতটা ফ্রাইড রাইস, এতটা নুডল, এতটা চিলি চিকেন, এতটা মাঞ্চুরিয়ান ভেজ চিকেন কষা, আর এদিকে লাচ্চা পরোটা, ওদের টোটাল বুফে স্প্রেডটা, আমাকে তিন চার জনের খাবার একা হবে খাওয়ার জন্য। What is this? হিট উইকেন্ড, এতটা আমাকে ভালোবাসার তোমাদের দরকার নেই। আমি জানি আমার কয়েকটা সাবস্ক্রাইবার আছে, বাট তার জন্য এত কেন? দয়া করে কেউ প্রশ্ন করবে না যে চিকেন ফ্রাইড রাইস কেন দেয়নি, সেটা ওদেরকে প্রশ্ন করো। আমি আমার তরফ থেকে এটুকুনি বলতে পারি, 350 দিয়েছো, ওটা ব্যালেন্স করে ওরা মেনু করেছো, যেটা ভালো মনে হবে সেটা খাবে, যেটা ভালো মনে হবে না সেটা খাবে না। চিকেন কষা যদি ওটাকে বলেছে, বাট আমরা তো বাড়িতে এরকম টাইপের কষা করতে পারলে ভাগ্যবান মনে করতাম, একদম চুপচুপ করছে তেল, মানে তোমার কোলেস্ট্রল সাঁতার কাটছে ভেতরে, দেখো দেখতে পাচ্ছ, ওই যে তোমার কোলেস্ট্রল সাঁতার কাটছে। আমি তেলটাই নিয়ে নিলাম তোমাদেরকে জ্ঞান দিয়ে, আমি নিজে তেলটাই নিয়ে নিলাম। চিকেন কষা আর এটা কি পরোটা, লাচ্চা পরোটা, এই যে লাচ্চা পরোটা তোমরা দেখছো, আমি একটুখানি লাচ্চা পরোটা নিচ্ছি, লাচ্চা পরোটা কাচ্চা রয়ে যায়নি তো, অতিরিক্ত ভাটগিরি চলছে। এই হচ্ছে লাচ্চা পরোটা আর এটা হচ্ছে চিকেন কষা। আমি আজকাল রোজ খাওয়াটাকে আ করছি, খুব বেশি স্পন্সর হয়ে যাচ্ছি। লাচ্চা পরোটা তো কামাল, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, চিকেন কষাতে ক্রিম কে দেয়? মানে কে দেয়? তাহলে তুমি চিকেন কষা কেন বলছো? আমার মাকে যদি আমি বলি বাড়িতে চিকেন কষা বানাচ্ছো মানে একটু করে ক্রিম দিয়ে দাও, মা বলবে দরজা খোলা আছে তুমি বেরিয়ে যাও। চিকেন কষায় ক্রিম, অদ্ভুত কম্বিনেশন, খেতে খারাপ লাগছে না, বাট চিকেন কষা ঠিক হলো না এটা। এটা বাটার চিকেন আর চিকেন কষার অবৈধ সন্তান হয়ে যাবে। একদম বেসিক ফ্রাইড রাইস, ততটা ভালো না, বাট চিলি চিকেনের সঙ্গে চলে যাবে। মানে তুমি যদি কোয়ান্টিটি গেম খেলতে চাও এই মেন কোর্স তোমার চলে যাবে, মানে খুব একটা কি মোটামুটি বলবো এই ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস আর নুডলটা ভালো না, কিন্তু কিছু করার নেই, সবকিছু যদি একসাথে কনসিডার করো সব মিলিয়ে ইটস ওকে। কাটারগুলো অনেক কিছু ভালো ছিল, এই চিকেন কষা যেটা করা চিকেন কষা বলছে, এই লুকিয়ে থাকা বাটার চিকেনটাও অনেকটা ভালো, লাচ্চা পরোটাটা ভালো, বাট রাইস আর নুডলটা ভালো না, এর সঙ্গে যে হট গার্লিক চিকেনটা দিয়েছে, লেটস সে এটা নামে হট গার্লিক বাট গোবি মাঞ্চুরিয়ান বা আমাদের যে ভেজিটেরিয়ান মাঞ্চুরিয়ানটা কেমন খেয়ে দেখি। ভিতরে আমার দেখে মনে হচ্ছে বাঁধাকপির পুর দিয়েছে, বাঁধাকপি আর পেঁয়াজ দেখি, বাঁধাকপির পুর বেশিরভাগ মাঞ্চুরিয়ান সেটা দিয়ে হয়, মাঞ্চুরিয়ানটা বরং এই রাইস আর নুডলের থেকে ভালো খেতে। সো আমার রেকমেন্ডেশন হচ্ছে যদি বেশি গিলতেই হয় এখানে এসে, আর যদি এটাই এম থাকে যে প্রচুর গিলবো, স্টার্টার প্রচুর গেলো, দেন লাচ্চা পরোটা চিকেন দিয়ে মেরে দাও, ইউ ক্যান স্কিপ দিস চাইনিজ মেন কোর্স, মানে চিকেন ফ্রাইড রাইস নুডল এর সঙ্গে যে গার্লিক চিকেন
সাইড করে দাও কথা, সাইড করে দাও। আর মেইন কোর্সের খাবার যে খুব একটা ভালো হয় না, এটা যে শুধু 350 টাকার বুফেতে হয় তা নয়, বড় বড় রেস্টুরেন্টকে বলছি আপনারাও সেম কাজ করে থাকেন। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন।